সোশ্যাল মিডিয়াতে সুখবর নিয়ে আসলেন টম এবং মিষ্টি। বয়স ডাজেন্ট ম্যাটার বললেন টম ইমাম। মনের সম্পর্ক সমালোচনার ঊর্ধ্বে জানালেন টম ইমাম। ফেসবুকে হামেশাই কিছু না কিছু ভাইরালের বিষয় থাকে, একটি ইস্যু শেষ হতে না হতেই আরেকটি হাজির। এবার সামাজিক গণমাধ্যমে ফেসবুকে ভাইরাল হলো এই দম্পতি। ছবিতে দেখা যাচ্ছে অল্প বয়সী এক তরুণীর সঙ্গে বয়স্ক একজন লোক আছে, তারা স্বামী স্ত্রী, তাতেই হলো ভাইরাল। অনেকের ধারণা বয়সে বেমানান হওয়ায় সবার নজর কেড়েছে এই দম্পতি। নিজের ও স্ত্রীর ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন টম। একদিন সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে তাদের নিয়ে মাতামাতি করতে নিষেধ করেছিলেন তিনি। আমার আর আমার স্ত্রীর আইডি থেকে ফটো স্ক্রিনশট দিয়ে নেয়াটা খুবই খারাপ জিনিস, এটা আমি মোটেও পছন্দ করতেছি না। একই সাথে তিনি আরও বলেন, অনেকেই এর সাথে খারাপ মন্তব্য জড়াচ্ছে, এগুলো কি আপনাদের ঠিক হলো? প্রথমবারের মতো বিবাহ বার্ষিকীতে তারা কেক কেটেছিল। এই ছবিগুলো নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানাভাবে প্রচার করা হয়েছিল। কেউ কেউ এই দম্পতির ছবি বিশ্বাসই করে না, তারা ভাবে নানা নাতনি মিলে ছবি তুলেছে। অনেকেই বলেছেন বাবা মেয়ে মিলে ছবি তুলেছে ভাইরাল হওয়ার জন্য। আরও বলেছেন টাকা থাকলে নাকি সবই সম্ভব। তাদের ছবি মুহূর্তেই 10,000 লাইক ও শেয়ার হয়ে গিয়েছিল। টম ইমাম জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করা হয়েছিল যা তারা জানতেনই না। জানা গেছে এই ব্যক্তির নাম টম ইমাম ও তার তরুণী স্ত্রীর নাম মিষ্টি। তিনি একজন বাংলাদেশি, বাংলাদেশেই তিনি শিক্ষাজীবন শেষ করেছিলেন। বর্তমানে তিনি আমেরিকার নাগরিক এবং সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। তিনি এসএসসি ও এইচএসসি পাশ করেছিলেন পটুয়াখালী জুবলি হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। 1978 থেকে 1982 সাল পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন শেষ করেছিলেন এই ব্যক্তি। তার প্রথম স্ত্রী প্রায় 10 বছর অসুস্থ থাকার পর 2011 সালে মারা যান। এরপর তিনি আর বিয়ে করেননি, একাই নিজ সন্তানের দায়িত্ব পালন করে গেছেন অবিরত। পরে বছরখানেক আগে তিনি বাংলাদেশি তরুণী মিষ্টিকে বিয়ে করেন। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন বলে জানিয়েছেন গণমাধ্যমে। দাম্পত্য জীবন খুবই ভালো এবং সুখের আছে বলে জানান তারা, যা টম ইমামের ফেসবুকে বিভিন্ন রকম ছবি পোস্ট করার মাধ্যমে জানা যায়। তাদের প্রথম আলাপচারিতা সম্পর্কে গণমাধ্যমে জানান কোনো এক বিয়ে বাড়িতে তাদের প্রথম দেখা। সেখান থেকেই টম ইমাম ফেসবুক আইডি সংগ্রহ করেছিল মিষ্টির। তারপরই সূচনা হয় তাদের মিষ্টি সম্পর্কের। তবে শুরুতেই তাদের সম্পর্কটা স্বাভাবিকভাবে দেখেননি কোনো পরিবারই। বাংলাদেশি মেয়ে মিষ্টির পরিবার তো কোনোভাবেই দেখেননি। তারা জানিয়েছিলেন আমেরিকান প্রবাসী এবং টম ওখানকার সিটিজেন হওয়ায় এখানে কতদিনের জন্য এসেছে সে, হয়তোবা উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছিলেন তারা। তবে পারিবারিক অসম্মতির কারণে ঠেকে নেই তাদের বিয়ে, বাড়ি থেকে বের হয়ে পালিয়ে বিয়ে করেন এ দুজনে। এরপর মিষ্টি ইমাম জানান, বিয়ের পরে কিছুটা স্বাভাবিক হয়ে গেছে তাদের পরিবার। টমের পরিবারও জানতে পেরেছে বিষয়টি। তিনি জানান, তারা কোনো নেতিবাচক কথা বলেননি আমাকে, বরঞ্চ আমার বিয়েটা সাদরেই গ্রহণ করেছেন। টম জানান, তার স্ত্রীর প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। প্রতিনিয়ত তার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াচ্ছে মিষ্টি ইমাম। স্বামীর পছন্দসই খাবার নিজ হাতে রান্না করে খাওয়াচ্ছেন মিষ্টি। করলা ভাজি, পাবদা মাছ, ইলিশ মাছ সহ বিভিন্ন রকমের আইটেম রান্না করে খাওয়াচ্ছেন স্বামীকে। এদিকে টম ইমাম জানান, দ্বিতীয় বিয়ের আগে আমার জীবনটা কিছুটা উশৃঙ্খল থাকলেও এখন অনেকটাই স্বাভাবিকের ন্যায়। এদিকে সমালোচকদের দাঁত ভাঙা জবাব দিয়ে তারা বলেন, আমরা দুজনে বিয়ে করেছি, রাষ্ট্রীয়ভাবে বিয়ে হয়েছে আমাদের। আমরা দুজন একসাথে থাকতে পারলে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে আপনারা কেন আপনাদের নেতিবাচক মন্তব্যের মাধ্যমে আপনারা নিজেদের বংশ পরিচয় খর্ব করছেন? টম ইমাম জানান,
বয়স ডাজেন্ট ম্যাটার। মন মানসিকতার দিক থেকে আমরা একে অপরকে খুবই ভালোবাসি আর সেজন্যই আমরা একসাথে থাকার উদ্দেশ্যে বিয়ে করে নিয়েছি। ভিউয়ার্স, টম অ্যান্ড মিষ্টির রোম্যান্টিক আপডেট নিউজ দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।